ওম শান্তি। 16/2/2021। আজকের বাংলা মল্লি বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের জীবনের ডোর এক বাবার সাথেই বেঁধে নিয়েছ। তোমাদের সংযোগ এক বাবার সাথেই আছে, একজনের সাথেই সম্পর্ক স্থাপন করতে হবে। প্রশ্ন, সঙ্গম যুগে আত্মা নিজের ডোর পরমাত্মার সাথে যুক্ত করে, এই অনুষ্ঠান অজ্ঞানতার জন্য কোন নিয়মে পালিত হয়ে আসছে? উত্তর, বিয়ের সময় স্ত্রীর আঁচল স্বামীর সাথে বেঁধে দেওয়া হয়। স্ত্রী মনে করে সমস্ত জীবন তার সাথেই থাকতে হবে। তোমরা তো এখন নিজেদের আঁচল বাবার সাথে জুড়ে দিয়েছ। তোমরা জানো তোমাদের লালন পালন অর্ধকল্পের জন্য বাবার দ্বারাই সম্পন্ন হবে। ধারণার জন্য মুখ্য সার, নাম্বার ওয়ান, নিজের বুদ্ধির আত্মিক ডোর এক বাবার সাথে বাঁধতে হবে, একজনের শ্রীমতেই চলতে হবে। নাম্বার টু, আমরা অতি মধুময় ঝাড়ের কলম লাগাচ্ছি, সেই জন্য পূর্বে নিজেকেই অনেক অনেক মধুময় বানাতে হবে। বরদান, সমস্ত ধন সম্পত্তি বিশ্ব কল্যাণের প্রতি ব্যবহারকারী সিদ্ধিস্বরূপ হব। বিস্তার, যেমন নিজের সীমিত প্রবৃতিতে, নিজের সীমিত স্বভাব সংস্কারের প্রবৃতিতে অনেক সময় বাহিত করো, যদি নিজ নিজ প্রবৃতি থেকে নির্লিপ্ত অর্থাৎ ঊর্ধ্বে থাকো আর সকল সংকল্প বচন কর্ম ও সম্বন্ধ সম্পর্কের মধ্যে সমতা রাখো, তবে সমস্ত ধন সম্পত্তির মিতব্যয়িতার দ্বারা সুপরিচালক হয়ে উঠবে। এখন সময়রূপী সম্পদ, সক্রিয়তার সম্পদ আর স্থূল সম্পদে মিতব্যয়ী হও, এগুলোকে নিজের বদলে বিশ্ব কল্যাণের প্রতি ব্যবহার করো, তাহলে সিদ্ধি স্বরূপ হয়ে যাবে। স্লোগান, একজনের অনুসঙ্গে সর্বদা মগ্ন থাকো, তবে নির্বিঘ্ন হয়ে যাবে। ওম শান্তি।